অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে সর্বোচ্চ রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে চলছে কার্যক্রম। এই বিষয়ে আরো জানাতে সেই শিল্পনগরীতে আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শোয়েব, জানাবেন যে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত কতটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে, আর যে বিনিয়োগগুলো হচ্ছে সেগুলো সন্তোষজনক কিনা? মুক্তি, আসলে 2008 সালে এই শিল্পনগরের মূল কার্যক্রম শুরু হয় এবং এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে 5 থেকে 6টি প্রতিষ্ঠান কিন্তু এখানে বিনিয়োগ করেছে এবং সেখানে কিন্তু বহুজাতিক প্রতিষ্ঠান যেমন রয়েছে তেমনি দেশি প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। এর বাইরে কিন্তু 137টি প্রতিষ্ঠানকে কিন্তু এখানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং জায়গা বরাদ্দের পরে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু এরই মধ্যে তাদের যেই প্রতিষ্ঠান বা কারখানা স্থাপনের যে কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কিছু প্রতিষ্ঠান উৎপাদনে গিয়েছে এবং এখানে যে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বা পরিকল্পিত যে শিল্পনগর সেটি বলা হচ্ছে এই বঙ্গবন্ধু শিল্পনগরীকে, যেটি মিরসরাই এবং ফেনী উপজেলায় আসলে অবস্থিত এবং সেখানে যেই রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই লক্ষ্যে এখন পর্যন্ত যে বিনিয়োগ সেটিকে আসলে সন্তোষজনকই বলা যায় এবং কারণ এখনও এটি আসলে উন্নয়ন কার্যক্রম চলছে, বিশেষ করে এখানে যে কারখানাগুলোর জন্য যে ইউটিলিটি সার্ভিস সেগুলোর কার্যক্রম কিন্তু এখনও চলমান রয়েছে, বিশেষ করে পানি এবং সেই সাথে গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে এবং একই সাথে যেই প্রতিষ্ঠানগুলো সামনে উৎপাদনে আসবে তারা বলছেন যে এই সুবিধাগুলো যত তাড়াতাড়ি এখানে নিশ্চিত করা যাবে তারাও কিন্তু আসলে তত দ্রুতই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা আসলে উৎপাদন শুরু করতে পারবেন। এবং একই সাথে যেটি বলা হচ্ছে যে গেল জুলাইতেও কিন্তু আসলে এখানে আরও দুটি প্রতিষ্ঠান কিন্তু আসলে বিনিয়োগ করেছে এবং সেই বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোও কিন্তু তারা বলছেন যে দুটি কিন্তু আসলে দেশি প্রতিষ্ঠান এবং তারা বলছেন যে এখানে যদি তারা উৎপাদন শুরু করতে পারেন সেই ক্ষেত্রে যে দেশের অর্থনীতিতে বিশেষ করে ডলার সাশ্রয় হওয়ার পাশাপাশি একই সাথে কিন্তু যে রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটিও কিন্তু আরও বেশি ত্বরান্বিত হবে। এবং যে বিষয়টি বলা হচ্ছে যে আসলে এখানে যারা জায়গা নিচ্ছেন এবং তাদেরকে কিন্তু দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু প্রতিষ্ঠান গড়ার জন্য কিন্তু তাগাদা রয়েছে কর্তৃপক্ষে, তারা বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রতিষ্ঠান নির্মাণ করা না হয় বা কারখানা নির্মাণ না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে কিন্তু একটি প্রতিষ্ঠান তারা জায়গা বরাদ্দ পাওয়ার পরেও তারা কারখানার যে কার্যক্রম সেটি শুরু করতে না পারে তাদের কিন্তু বরাদ্দ বাতিল করা হয়েছে। অর্থাৎ এই বিনিয়োগকৃত যে স্থানটি সেটি কিন্তু বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত এবং সেই সাথে এখান থেকে চট্টগ্রাম বন্দরের যে অবস্থান এবং সেই সাথে রাজধানী ঢাকার যে দূরত্ব সেটি কিন্তু খুব সন্নিকট হওয়ার কারণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি খুবই আকর্ষণীয় একটি জায়গা এবং এটিকে কিন্তু সেভাবে পরিকল্পিতভাবে আসলে গড়ে তোলা হচ্ছে। তো সেই জায়গা থেকে এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু কঠোর হুঁশিয়ারি রয়েছে, অর্থাৎ যারা এখানে জায়গা নেবেন তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে কারখানা স্থাপন করেন এবং সেই কারখানা যাতে দ্রুত সময়ের মধ্যে উৎপাদনে আসেন সেই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে তদারকি করা হচ্ছে এবং এখন পর্যন্ত যে বিনিয়োগ সেটি মোটামুটি সন্তোষজনকই বলা যায়। মুক্তি, চট্টগ্রামের মিরসরাই শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।